ছেলে কোনটা কিছুই তো বুঝতেছি না। ভাই সাহেব মেয়ে দেখানোর ব্যবস্থা করেন। বোমা গুণটা তো সরিয়ে দাও। আব্বা ভাই সাহেব আপনারা কেমন দেখলেন, আপনার করে মতামত জানান। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মায়া খুব পছন্দ হয়েছে। আব্বা মা একটু এদিকে আসো কথা বলতাম। আচ্ছা বাপ আসো তো মা আসো। আব্বা আসলে হয়েছে কি মেয়েটা আমার খুব পছন্দ হয়েছে মাশাআল্লাহ। বাবা তুমি বললা ঠিক আছে, কিন্তু আমার জন্য আমার খুব পছন্দ হয়েছে। এটা কি কথা বাবা? মা তুমি আর অমত করো না, আমার খুবই পছন্দ হয়েছে। তাছাড়া আমি তো ঢাকায় বড় একটা চাকরি করি, সেটা তো জানোই। সংসার চালানোর মতো সাধ্য ক্ষমতা আমার কিন্তু আছে। মা তুমি আর অমত করো না। মা না না এটা মাইনার মতো না, তুই তো জানোস তোর ভাই তোর জন্য কত কষ্ট করছে। এই ছোট্টবেলার থেকে সংসারের ঘানিটাই নাইতেছে, এই দিয়া তোর সাথে না না। মা গো তোমরা দুজন রাজি হয়ে যাও, ভাই অনেক ভালো মানুষ, ভাই ছোট ভাইয়ের জন্য একটু স্যাক্রিফাইস করবো। তোর ভাই কতটা কষ্ট পাবো এটা একবার ভাবছস? না না কষ্ট পাবো না, আমি জানি কষ্ট পাবো না। ভাই আমার প্রচুর ভালোবাসে, তাই ছোট ভাইয়ের আবদারটা ভাই কোনোদিন ফালাইতে পারবো না। শুধু তোমরা দুজনে রাজি হও। তারপরে বড় বাড়িতে ছোট ভাইয়ের বিয়ে করা বাবা এটা শোভা পায় না। না বাবা না করো না, তোমরা যদি না করো আমি বাড়ির থেকে গেলে জীবনে আর বাড়িতে ফিরাবো না। এই দেখি কস বাপ। হ্যাঁ বাপ এটা আমার ফাইনাল কথা। শাকিলের বাপ তোমার যা ভালো মনে হয় করো, আমি কিছু জানি না। আচ্ছা শোনো এখান থেকে বিদায় বাই থেকে আলাপ আলোচনা করো। না বাবা তুমি আমার কথা দাও যে তুমি আমার জন্য সব কথাবার্তা কইবা, এখানে ফাইনাল করো। আব্বা এটা মানসির বাড়ি, এই জায়গায় এত কথা না কই, তুমি রাজি হয়ে যাও। পাগলামি করিস না বাপ। পাগলামি না, তুমি যদি রাজি না হও আমি যেটা কিছু এটা ফাইনাল, আমি জীবনে আর বাড়ি ফিরবো না। এইটা কি করবো বাপ? হও এটা আমার ফাইনাল কথা বাবা। আরে হো ভাই আমার খুব পছন্দ হয়েছে, তুই নিয়ে কোনো চিন্তাই করিস না ভাই। আচ্ছা তোর পছন্দ আমার পছন্দ, ঠিক আছে। তো ভাই সাহেব ছেলে তো দুইটা, এর মধ্যে জামাই হবে কোনটা? এই যে প্যান্ট শার্ট পরা এটা। ভাই তুমি দাঁড়াই গেলা কে, বসো। ভাই সাহেব বলেন সবকিছু তো হইলই, আপনি যদি অনুমতি দেন মেয়ে আমরা উঠে নিয়ে যাই, ওখানে বিয়ের সাথে আয়োজন করি,
আগোবার পরে জানাই দেবো না? সে ঠিক আছে বিয়াই সাহেব, উভয় পক্ষের যখন পছন্দ হয়েছে তাহলে আর আমি এখানেও অমত করবো না। আলহামদুলিল্লাহ মেয়ে নিয়ে যান। আচ্ছা শাকিরাম মা চলো বুমা নিয়ে যাই। হাই আপনার ভাই শিক্ষিত একজন ভাই, উনি কি আপনার মতো এভাবে কাজ করবো নাকি? আপনি এটাই চান? না না আমি থাকতে ও কাম করবো কেন? আমি সবকিছু করতেছি, সমস্যা নেই। এভাবে বসে থেকে আমি সবকিছু করতেছি, কখন করবেন? এভাবে বসে না থেকে যান, গরুরে খেয়ে দেন। আচ্ছা আমি 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 ঠিক আছি যান। বাড়ির কাজে ছিলে ঠিক মতো কাজ করবো, তা না খালি পয়সা থাকা কি যে এত ভাবে আল্লাহ জানে। আর শোনো তুমি আমাকে বাড়িতে আসার পরে আমাকে বাড়ির পরিবেশটাই ঘুরে গেছে গা, এটাই ঠিক আছে, এইভাবে সংসারটা চালাইয়া যাও। আরে হইছে হইছে, বউয়ের প্রতি এত সাপোর্ট দেখাইতে হবে না, বুঝো নাই? এখন যাও। আচ্ছা ঠিক আছে, ফোন দিও। আচ্ছা ঠিক আছে, ফোন দিব না মানে যাও, দেখা শোনা থেকো। হ্যাঁ টাটা। ঢাকা যাইতেছি, শোনো কাজের লোকের মতো থাকো, যখন তো গায়ের উপর পড়বা না, যাও কাজ করো গিয়া।